নমস্কার বন্ধুরা চন্দ্রিমাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব আলু বড়ি দিয়ে দারুণ টেস্টি তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি দারুণ টেস্ট হবে রেসিপিটা দেখে নাও আমি প্রথমে একটা পাত্রে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে তেলাপিয়া মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলোকে খুব বেশি ভাজিনি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবার ওই বাকি তেলের মধ্যে আমি বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম বেশ কিছুটা বড়িগুলোকেও লাল করে ভেজে তুলে নেব বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি হাফ স্পুন কালো জিরে থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আমি নর্মালি মাছের ঝোলে পেঁয়াজ দিই না তবে আলু দিয়ে এই ঝোলটা বানালে পেঁয়াজ দিলে কিন্তু ভালো টেস্ট হয় তোমরা ট্রাই করে দেখতে পারো পেঁয়াজটাকে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি তো এরপর এর মধ্যে একটা বড় সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দুটোকেই একসাথে ফ্রাই করে নেব আরও দু মিনিট সময় পর্যন্ত দু মিনিট সমস্ত কিছু সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর তার সাথেই আমি দিয়ে দেবো জিরে টমেটো বাটা আমি এখানে এক টি স্পুন গোটা জিরে আর একটা বড় সাইজের টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর সাথে আমি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আর এর সাথেই আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদের গুঁড়ো এখানে কিন্তু আর কিছুই দেওয়ার নেই খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব দু তিন মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা আমার একদম রেডি এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব অবশ্যই পরিমাণ মতো এখানে গরম জল দেবে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি আর ঝোলটা এখন ফুটে ওঠা অবধি অপেক্ষা করব খুব ভালো করে ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দেবো এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলোও অ্যাড করে দিচ্ছি আর এবার আঁচটাকে কমিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত দশ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে আমি একবার মিশিয়ে দিচ্ছি আর এবার আঁচটাকে লোতে করে দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব তোমরা এইভাবে তেলাপিয়া মাছ বাদে কিন্তু অন্য যে কোনো মাছেরও ঝোল বানাতে পারো দারুণ টেস্টি হয় দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি লো আছে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর ফিরে এসছি ঝোলটা কিন্তু খুব শুকনো আবার খুব গাঢ় বানাইনি তেলাপিয়া মাছের ঝোল এখানেই রেডি তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আসি ভালো খাও সুস্থ থাকো টাটা